এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ব্লু এর গত পর্বটা কিন্তু খুবই স্পেশাল ছিল বিশ্বাস করো আজকের পর্ব আরো বেশি স্পেশাল এবং যত পর্ব আমরা এগুচ্ছি তত বেশি স্পেশাল এপিসোড পাচ্ছি তো যাই হোক বাড়তি কোনো কথা বাড়াবো না কোনো বিজ্ঞাপন আজকে আমাদের থাকছে না বিজ্ঞাপন বলতে ছোট্ট একটু বিজ্ঞাপন থাকছে সেটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখানে শীতকালের জন্য কিন্তু স্পেশাল অনেক কালেকশন এসেছে তুমি চাইলে একটু র্যান্ডম স্টোরটা ঘুরে আসতে পারো লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আর র্যান্ডম স্টোরের স্পেশালিটি হচ্ছে তুমি সেখানে তোমার কাস্টমেড হুডি এবং টি শার্ট অর্ডার করতে পারবে মানে তুমি চাইলে তোমার নিজের ছবি দিয়ে বা ভিডিও জোনের ছবি তুমি হুডি বা টি শার্ট তৈরি করতে পারবে যেটা তোমাকে সবার চেয়ে ইউনিক বা আলাদা করবে তো দেরি না করে যাও র্যান্ডম স্টোরে এবং সেখান থেকে তুমি তোমার কাস্টম টি শার্ট বা হুডি বা আরো অনেক কালেকশন রয়েছে তুমি অর্ডার করতে পারো আর এছাড়াও তোমরা যারা ফ্রি ফায়ার খেলো যাদের একটা বিশ্বস্ত পেজ দরকার টপ আপ এর জন্য তারা কিন্তু আমাদের যে ফ্রি ফায়ার এর ফেসবুক এর পেজটা রয়েছে সেভেন ফোর টোয়েন্টি নামে সেখান থেকে টপ আপ করতে পারো এবং খুব শীঘ্রই আমরা স্বল্প পরিসরে ফ্রি ফায়ারে ব্যাক করার চিন্তা ভাবনা করছি এবং হয়তো আমরা ওই পেজটাতে ফেরত আসবো বা টেকনিক্যাল কারণে আমরা এখনো ফ্রি ফায়ার আসতে পারছি না মানে আমার কম্পিউটারে কিছু প্রবলেম রয়েছে যেটা আমি আসলে ফিক্স করতে পারছি না যাই হোক আমরা মূল ভিডিওতে যাব বাট তুমি কিন্তু অবশ্যই র্যান্ডম স্টোর এবং আমাদের ফ্রি ফায়ারের যে সেভেন ফোর পেজ রয়েছে সেখানে একটু ফলো দিয়ে রেখো তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো গত পর্বে আমরা দেখেছিলাম যে টিম ভি খুব সহজেই তিনটা গোল করে দেয় যেটা দেখে আমাদের টিম জেড অনেক বেশি ডিমোটিভেট হয়ে যায় কিন্তু এরপর আমাদের বাচিরা পাগলা সবাইকে মোটিভেট করে এবং মোটিভেট করে একটা অসাধারণ ড্রিবলিং করে গোল দেয় এবং টিম জেড এর পক্ষ থেকে ওই প্রথম গোলটা যখন হয় প্রত্যেকটা প্লেয়ার ব্যাপক মোটিভেটেড হয়ে যায় এবং এরপর যেটা হয় টিম জেড এর প্লেয়াররা তাদের লিমিট ক্রস করে তাদের এবিলিটি লিমিট ক্রস করে আরো দুইটা গোল তো সক্ষম হয়। তো এই 10 নম্বর এপিসোড যখন শুরু হয় তখন আমরা দেখতে পাই যে টিম ভিরও 3টা গোল টিম জে-এরও 3টা গোল। তো এটা দেখে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে যায় হচ্ছে ওই কুইয়াবর কোউন। তো কোউন চিন্তা করে টিম ভি ব্লু লকের সবচেয়ে ড্যাঞ্জারাস টিম। ওদেরকে মনদামারকা টিম জে কিভাবে হারাতে পারে? তারপর আমি তো খেলছি না। আমি জাস্ট দাঁড়িয়ে রইছি। ওরা মাত্র 10 জন প্লেয়ার নিয়ে খেলতে তারপরে কিভাবে এই ম্যাচটা জিতে আছে। তো কোউন তখন চিৎকার করে টিম ভির জে রিয়োর রেস ওকে বলে তোমাদের কি লজ্জা করে না টিম জে-এর মতো একটা থার্ড ক্লাস টিমের কাছে তোমরা হেরে যাচ্ছো আর ওরা মাত্র 10 দশজন খেলছে তারপর তোমরা হেরে যাচ্ছ তো এই কথা শুনে রিও প্রচন্ড রেগে যায় এবং আবারও দ্বিগুণ উদ্যমে ম্যাচটা শুরু হয়ে যায় তো রিও বল নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং ও বলতে থাকে আমি কোনোভাবে এই ম্যাচটা হারতে পারি না কিন্তু তখনই রাইচি ওর সামনে চলে আসে এবং রাইচি সারা শরীর থেকে ফ্লেম বের হচ্ছিল এবং রাইচি বলে তোমার কি মনে হয় ম্যাচ তুমি জিততে পারবে আমরা তোমাদেরকে প্রথমে দেখাবো যে হারলে কেমন লাগে তো এই কথা শুনে রিও একটু হলেও ভয় পেয়ে যায় আর তখন রিও ভাবছিল আমি এখন বল কাকে পাস দেব তো রিও যখন সুরগির দিকে তাকায় দেখতে পায় অলরেডি ওকে দুজনে ঘিরে রেখেছে আমাদের চিগিরি আর হচ্ছে ইসাগি আর এদিকে নাগে কেউ কিন্তু দুজন ঘিরে রেখেছে আমি ওই দুজন প্লেয়ারের নাম ভুলে গিয়েছি দুঃখিত আর এখানে আমি আরেকটা ভুল করেছি সুরগির কাছে আসলে ইসাগির অনেকজন ছিল সুরগি আসলে রিওর পিছনে দায়ী রয়েছে তো এই দৃশ্য দেখে রিও অনেক ভয় পেয়ে যায় যে চার দিক থেকে ওরা লক হয়ে গিয়েছে এবং ওর কাছে মনে হতে থাকে ওকে সিকল দেখেও বেঁধে রেখেছে কোনো দিকে আর যাওয়ার রাস্তা নেই এবং ওর ব্রেন টোটাল কাজ করা বন্ধ করে দেয় কিন্তু তখনই নাগি করে কি রিওর দিকে তাকায় এবং নাগি চিৎকার করে রিওর দিকে দৌড়াতে থাকে এবং বলে বল আমাকে পাশ দাও রিও তো রিও এরপর নাগিকে বল পাশ দেয় ঠিকই কিন্তু ও প্রচুর অবাক হয়ে যায় কারণ এই পর্যন্ত কিন্তু জোর করে খেলিয়েছে ফুটবল 나গির ফুটবলে মোটো ইন্টারেস্ট নেই এবং জীবনও বল সাইনি আজকে প্রথম 나গি নিজে থেকে কিছু বলেছে যে বলটা আমাকে দাও মানে 나গি কখনোই ফুটবল ইন্টারেস্ট ছিল না তো 나গি বল নিয়ে পর সামনের দিকে যেতে থাকে সকল প্লেয়াররা চাইলেও ওকে কি আটকাতে পারে না এবং সে একাই সবাইকে কাটিয়ে সামনের দিকে যেতে থাকে আর ওর পর ও করে কি সুরোগিকে বল পাস দেয় তো সুরোগি তো আরেক Motorola পাবলিক পায়ে Motorola তো সুরোগি করে কি ফুল স্পিডে বল নিয়ে সামনের দিকে যেতে থাকে আর কিছুটা সামনে যাওয়ার পরেই ও করে কি আবার 나গিকে বল পাস দিয়ে দেয় তো 나গি এখানে সবকিছু অন্যরকম ফিল করে আগে যে ইজি ভাবে গোলটা দিত সেই ইজি ব্যাপারটা এখন আর নেই এবং এত ক্রিটিক্যাল একটা ওরা পড়েছে যখন নাগির ভেতর থেকেই প্রবল একটা ইচ্ছা শক্তি জেগেছে প্রবল একটা কৌতূহল জেগেছে যে এত চাপের মধ্যে আমি কি করতে পারি কতখানি দেখাতে পারি এবং নাগি নিজেও জানতো না সে কেন এমনটা করছে কেন এত গোল করতে চাচ্ছে দিয়ে নাগি তখনই গোল পোস্টের সামনে থেকে বলটা রিসিভ করে এবং বলটা মাটিতে পাওয়ার আগে ওখানে কি ঘুরিয়ে বাতাসে বলটাকে কিক করে যেটা একটা অসাধারণ দৃশ্য ছিল যেটা এক্সপ্লেন দেখে তুমি বুঝতে পারবে না তো ওখানে একটা চমৎকার গোল হয়ে যায় তবে নাগি যেহেতু অনেক উঁচু থেকে এই শর্টটা করেছে এজন্য ও মাটিতে পড়ে যায় কিন্তু এই অসাধারণ গোল দেখার পরে টিম জেড এর সকল প্লেয়ারের শখ হয়ে যায় যে কামটা করলো কি তখন চিন্তা করে যে এই ম্যাচে শুধুমাত্র আমরাই লিমিট লিমিট ক্রস ক্রস তার তার করেছে এবং সেও আসল পাওয়ার বুঝতে পেরেছে এবং নাগি এই প্রথমবার তার ফুল শো দেখিয়েছে আর তখনই রিও নাগের কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো ব্যথা পাওনি তো মানে বুঝতেই পারছো নাগিতে পড়ে গিয়েছে তো নাগি বলেন না আমার কিছু হয়নি বাট ফুটবল অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং একটা গেম মানে বুঝতেই পারছো নাগি প্রথম এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পড়েছিল যেটা আমাদের টিম জেড

আর দেখে ইসাকে চিন্তা করতে থাকে সবকিছু কিভাবে হলো নাকি কিভাবে এই সিচুয়েশন নিজের ফুল পটেন্সিয়াল কে করতে পারলো আর আমি এখনো চুলো ফেলতে পারছি না আর এরপর আমরা দেখতে পাই ম্যাচ শেষ হওয়ার মাত্র টিম জেড এর সবাই সিদ্ধান্ত নেয় তার এখন যাতে টিম ভি আর গোল না করতে পারে কিন্তু রাইচি তখন চিৎকার করে বলে তোমরা কি পাগল নাকি আমরা কি গোলে এগিয়ে রয়েছে নাকি যে এখন আমরা ডিফেন্সিভ খুলবো এখন আমরা অ্যাটাকিং মোডে খেলবো যেও না আমরা সবাই স্ট্রাইকার আমরা ডিফেন্ডার নই তো এই কথা শুনে সকল প্লেয়াররা ব্যাপক মোটিভেটেড হয়ে যায় তো এখানে

ওয়ার্কিং মোডের রেডি হয়ে যায় এবং এরপর আবার ম্যাচ শুরু হয়ে যায় তো ইসাকে বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল আর সামনে যাওয়ার সময় চিন্তা করতে থাকে সবাই যার যার পাওয়ার আনলক করতে পারলো কিন্তু আমি এখনো চুলটাও শিখতে পারলাম না আমি কিভাবে গোল করব তো এরপর ওপারে কি বাচিরাকে বল পাস দেয় কিন্তু এরপরে বাচিরাকে অন্য একজন প্লেয়াররা ঘিরে ধরে আর তখন ইসাকে সামনে আবার নাগে চলে আসে তো এটা দেখে টিম জেড এর সকল প্লেয়াররাই করে কি টিম ভিড় গোলপোস্টের দিকে এগিয়ে যেতে থাকে আর ওই সুযোগ বুঝে বাচিরা করে কি চিগিরিকে আই মিন আমাদের মোটর বয় চিগিরিকে পাস দেয় তো চিগিরি তখন বলের সামনের দিকে যেতে থাকে কিন্তু তখনই সামনে শুরু দৌড়কে চলে আসে তো এর জন্য করে কি অনেক জোরে একটা বলে শুট করে এবং তারপর বলের দিকে দৌড়াতে থাকে মানে চিগড়ির প্ল্যান তো জানো ও করবে কি বল সামনে শুট করবে এবং তারপর দৌড়ে গিয়ে বলটা আবার নিজেই ধরবে এবং চিগড়ি জানতো সুরগির ইনিশিয়াল স্পিড অনেক বেশি মানে সুরগি ইনস্ট্যান্টলি অনেক দ্রুত দৌড়াতে পারে বাট বেশিক্ষণ দৌড়াতে পায় না কিন্তু চিগড়ি সেটা আবার বেশিক্ষণ দৌড়াতে পারে মানে ওর টপ স্পিড বেশি তো চিগড়ি যখন বলের দিকে দৌড়াতে থাকে তখন দেখা যায় সুরগি কেউ পাস করেছে কিন্তু বলের কাছে অলরেডি নাগি পৌঁছে গিয়েছে আর নাগি বলে এবার তুমি না এবার এই বলটা আমি নেবো তো এটা বলে নাগি যখন বল নিতে যায় তখনই আমাদের ইসাকে চলে আসে এবং ইসাকে বলেন না জিনিয়াস এবার তুমি নয় এবার এই বলটা আমি নেবো তো এটা দেখে তোর টিম ভিড় সবাই শক্ট হয়ে যায় আর ইসাকে তখন বলে আমার পাওয়ার তো এটাই সেটা হচ্ছে স্পেটিয়াল অ্যাওয়ারনেস গত কয়েক পর্বে আমি খালি স্পেশাল অ্যাওয়ারনেস বলেছি তো যাই হোক এই স্পেটিয়াল মানে হচ্ছে দূরত্ব সংক্রান্ত আই মিন দূরদর্শিতা আর অ্যাওয়ারনেস মানে তো জানোই সচেতনতা তো এর মানে হচ্ছে যে এরপরে কি হতে পারে কোনটা করতে হবে এই ধরনের কোন একটা কিছু তো যাই হোক এখানে ইসাকে আরো বলে যে আমি বুঝতে পারি কোন প্লেয়ার এরপর কোন মুভ করবে এবং তার মুভমেন্টে যদি কোনো গ্যাপ থাকে আমি সেই গ্যাপটা পূরণ করি এরপর সে করে কি চিগিরিকে আবার বলটা পাস দেয় তো চিগিরি এরপর যেতে থাকে এবং গোলপোস্টের সামনে সে একটা পয়েন্ট ফিক্স করে এবং সেখানে অনেক জোরে শুট করে কিন্তু দেখা যায় বলটা অল্পের জন্য গোলপোস্টের বাইরে গোলটা হয় না এবং বলটা যখন ফিরে আসে তখন ইসাকে লক্ষ্য করে বলটা একদম ব্ল্যাঙ্ক স্পটে রয়েছে মানে যেখানে কেউ নেই কিন্তু তখন সেখানে আমাদের পাগলা হেডার গাগা গাগামরো চলে আসে আর সে গোল করার জন্য অনেক জোরে একটা শুট করে কিন্তু রিও তখন গোলপোস্টের সামনে চলে আসে এবং সে তার পায়ের সাহায্যে বলটা আটকায় মানে সেভ দিয়ে দেয় আমার প্রশ্ন হলো রিও এই স্ট্রাইকিং এ খেলে আবার ডিফেন্সে চলে আসে কেমন বুঝি না তো যাই হোক রিওর পায়ে বলটা তো সেভ হয় কিন্তু বলটা আবার ফিরে আসে হচ্ছে কুনিগামের কাছে আর কুনিগামের পায়ের শট কিন্তু খুবই হাই এবং কুনিগামের রেঞ্জ অনেক বেশি এবং এই মুহূর্তে বলটা কুনিগামের রেঞ্জের মধ্যে ছিল তো তখন কুনিগামের করে কি তার সর্বোচ্চ শক্তি ইউজ করে একটা শুট করে এবং ফাইনালি এবার বলটা গোল পোস্টে যায় এবং একটা গোল হয়ে যায় এর মানে হচ্ছে টিম জেট এবং টিম ভি দুজনের গোলে হয়ে যায় চার গোল করে আর তখন ইসাকে চিন্তা করে আমার পার হচ্ছে স্পেটিয়াল এয়ারনেস আমার চোখ আর আমার ব্রেনই হচ্ছে আমার পাওয়ার এর সাহায্যে পুরো মাঠে কি কি ঘটবে সেটা আমি আগে থেকে প্রেডিক্ট বা অনুমান করতে পারি সহজ কথা আমি এই মাঠের ফিউচার প্রেডিক্ট করতে পারি আর এটার সাহায্যে আমাকে অনেক বেশি গোল করতে হবে সিরিয়াসলি সাকি আজকে দশ নম্বর পর্ব চলে তুই কখন খেলা দেখাবি আর ভাই তুই খালি প্রেডিক্ট করছিস খালি বলছিস যে আমার স্পেটিয়াল অ্যাওয়ারনেস রয়েছে আমি অধীর আগ্রহ রয়েছে কখন আমাদের এই মেন ক্যারেক্টার একটা গোল করবে সিরিয়াসলি ইসাগি আর হচ্ছে জুস শেকাইজিনের ইউজি মানে ওরা দুজনেই কিন্তু দুই সিরিজের মেন ক্যারেক্টার কিন্তু ওদের যে সাইড ক্যারেক্টার থাকে তারা ওদেরকে ছাড়িয়ে যায় মানে বেছরা ইসা কি একেবারে ইউজের মতো অভাব আর কি তো জায়গা এর পর সিন ওদিতে শিফট হয় আর তখন আমাদের কোনের হাই স্কুলের তিনগুলোকে দেখানো হয় যেখানে কোনতার স্কুলের ফুটবল টিম অনেক বেশি এক্সাইটেড ছিল এবং ওই চাইতো ওদের টিম যেন অনেক বড় পর্যায়ে যায় এবং ন্যাশনাল পার্টিসিপেট করে। জন্য ও অনেক বেশি প্র্যাকটিস করত কিন্তু ওর টিমের বাকি যে মেম্বাররা ছিল তারা কেউ সিরিয়াস ছিল না। সিরিয়াস বলতে একমাত্র ওই আমাদের কুইয়াবত কোন একা ছিল। কিন্তু বাকি যে প্লেয়ারস ছিল ওদের না ছিল ইন্টারেস্ট না ছিল স্কিল। এই কারণে কোন ওদের ওপর অনেক রাগ দেখায় কিন্তু এর ফলে যেটা হয় ওর যে টিমমেটরা ছিল তারা উল্টো ওর উপর করে সেখান থেকে চলে যায় যে তুমি বেশি বেশি করো তো ওখান থেকে মূলত এজ এ টিম হিসেবে খেলার মনটা কোন নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কোন এই সিরিয়াসনেস কে একমাত্র গুরুত্ব দিয়েছিল এই ব্লু এবং এই ব্লু তাকে খুঁজে বের করে এনেছিল তো যখন ব্লু লকে এসেছে তখন নিজেই চিন্তা ভাবনা করে নিয়েছে যে এজ এ টিম আমি আর চিন্তা করবো না আমার নিজের লড়াই নিজেকেই লড়তে হবে আমার চিন্তা আমাকেই করতে হবে তো বুঝতে পারছো যে কোন কেন স্বার্থপর হয়েছে তো এরপর সিন আবার বর্তমানে চলে আসে আর কোন এই ম্যাচটা সম্পর্কে আবারও পুরোপুরি ভাবতে শুরু করে শুরু থেকে যে কিভাবে টিম জেড এর প্রত্যেকটা প্লেয়ার তাদের সর্বোচ্চ এই ম্যাচটা জেতার চেষ্টা করছে আর আমার টিম মাত্র দশজন প্লেয়ার নিয়ে এত ভালো খেলছে ওদের চারটা গোল ভরে দিয়েছে আবার অন্যদিকে টিম ভিড় না তার ফুল পটেন্সিয়াল আনলক করেছে তো এখন ফিফটি ফিফটি চান্স রয়েছে আমাদের টিমের জেতা তো আমার এখন কি করা উচিত না আমি এখানে দাঁড়িয়ে থাকবো এবং ও মনে মনে ক্যালকুলেশন করে যদি এই টিম জেড এই ম্যাচটা হারে মানে ওর টিম এবং যদি ড্র করে তাহলে ওদের টিম জেড তৃতীয় অবস্থানে থাকবে এবং ওদের টিম জেড ব্রু লক থেকে এলিমিনেট হয়ে যাবে কিন্তু তারপরেও টপ স্কোরার হিসেবে শুধুমাত্র সার্ভাইভ করবে কিন্তু ও তখন ওর মনে হয় না টিম জেড টপ স্কোরার তো এখন দুইজন আমরা দুজন গোল করে করেছি আমি আর কুনিগামি আর যেহেতু আমাদের দুইজনের স্কোরের সমান তো আমাদের সিলেকশন হবে হচ্ছে র্যাঙ্ক দিয়ে আর এখন আমি র্যাঙ্ক উপরে রয়েছি তার মানে ব্লুলাকে আমাদের টিম হেরে গেল আমি একাই সার্ভাইভ করবো তো এই জন্য আমার খেলার দরকার নেই আমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি আমি খেলবো না টিম যে ঠারুক তো এরপর ম্যাচের মধ্যে দেখা যায় শুরু গিয়ে আবারও নাগিক অনেক বড় একটা পাস দেয় আর নাগির কাছে বল যাচ্ছে সেটা দেখে সকল প্লেয়ার ভয় পেয়ে যায় মানে নাগিকে কন্ট্রোল করাই যায় না ভাই সারা একেবারে ডাইরেক্ট ম্যাসির মতো তো তখন ইসাগি করে কি নাগির পেছনে যায় এবং বলে আমি তোমাকে এবার গোল করতে দেবো না তো তখন তার ব্রেন দিয়ে সবগুলো পসিবল জিনিস চিন্তা করতে থাকে মানে ওর যে স্পেটিয়াল এয়ারনেস তো ওটাও চিন্তা করে থাকে যে নাগি এই বলটা কোথায় দিতে পারে অমুক জায়গায় মানে সবগুলো পসিবল এয়ারনেস ও করে নেয় কিন্তু তখনই নাগি এমন একটা কিছু করে যেটা ইসাইকে চিন্তাও করেনি নাগি করে কি বলটাকে সাইডে ঢুকিয়ে দেয় এবং নিজে সেই বলটার কাছে গিয়ে সামনে নিয়ে যেতে থাকে বলটাকে তো কি এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এটা তো আমার মাথায় আসেনি আর ওদিকে কোনো ভাবে থাকে এটা কি হচ্ছে আর তখন টিম জেড এর প্রত্যেকটা প্লেয়ার চিৎকার করে থাকে যে কেউ নাগিকে থামাও আর এদিকে নাগি লাগাতার বল নিয়ে সামনে যাচ্ছিল এবং নাগের সামনে কোনো ডিফেন্ডারই ছিল না এবং উল্টো নাগিকে থামানোর জন্য গোলকে কিপার সামনের দিকে এগিয়ে আসছিল আর তখন টিম জেড সকল প্লেয়ারদের আত্মা উড়ে যায় ডাইরেক্ট আর চিৎকার করতে থাকে যে ওকে কেউ থামাও ওকে যদি এখন আটকাতে না পারি আমরা তাহলে নাগি আরেকটা গোল করে ফেলবে আর আমাদের হাতে সময় অনেক কম একটা গোল খেলে আমরা আর কাম ব্যাক করতে পারবো না তো নাগি যখন একদম গোল পোস্টের কাছে চলে যায় এবং শট করবে এবং গোল হয়ে যাবে তখনই নাগির মনে হয় কি ওকে অনেক জোরে ধাক্কা দিয়েছে তো দেখা যায় কোন গিয়ে নাগিকে একবারে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে কারণে নাগি পড়ে যায় এবং গোল করতে পারে না কিন্তু মাঠের মধ্যে এরকম একটা ফাউল করার কারণে কো ইগোনকে রেড কার্ড দেওয়া হয় আর তোমরা অনেকেই বলো যে এই ম্যাচ হচ্ছে রেফরি কই অ্যাকচুয়ালি রেফরি তো ইগো নিজে অত স্ক্রিনের সব সাইড দেখছে ওখান থেকে মনে করো রেফারিং করছে তো আর ইগো যেহেতু এখানে ফুটবলার সিলেক্ট করতে এসেছে তো ইগোর ভেতর তোমার কোচের গুণাবলীও রয়েছে রেফারির গুণাবলীও রয়েছে তো যাই হোক কোন তো রেড কার্ড খায় আর তাছাড়া কোন আগে থেকে ম্যাচে খেলছিল না তো এই রেড কার্ড খাওয়াতে টিম জেড এর অ্যাকচুয়ালি কোনো সমস্যা হবে না তবে তারপরে কোনকে এমন করতে দেখে সবাই অনেক অবাক হয়ে যায় যে কোন কোন স্বার্থে এটা করবে ইসাইকে তখন কোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে কোন বলে তোমরা জাস্ট ফাইট করতে থাকো তো কুনিগামি তখন জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে তুমি যদি এমনটা না করতে তাহলে না গিয়ে যদি আরেকটা গোল দিত তাহলে আমাদের টিম হেরে যেত আমরা সবাই বাদ পড়ে যেতাম কিন্তু তুমি শুধুমাত্র তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার স্কোর বেশি থাকার কারণে তুমি খুব সহজেই সার্ভাইভ করতে পারতে এতে তো তোমার লস হলো আর তাছাড়া এখন যেহেতু তোমার কাছে একটা রেড কার্ড রয়েছে আমরা যদি এই ম্যাচটা ড্রও করি কিংবা জিতেও যাই তারপরে তোমার ব্লু লকে সার্ভাইভ করার কোনো নিশ্চয়তা থাকবে না এবং তোমার কাছে যেহেতু রেড কার্ড রয়েছে এই তোমার পরিবর্তে আমাকে হয়তো সার্ভাইভ করানো হবে এই টিম থেকে তো কুনিগামি যখন এগুলো বলে তখন কোন চুপ হয়ে থাকে এবং কিছুক্ষণ চিন্তা করে বলে এরকম কিছুই হবে না আমরা কেউ বাদ করবো না তোমরা এই ম্যাচটা জিতবে তোমরা ফাইট করো এরপর ম্যাচটা আবার শুরু হয়ে যায় আর এই ম্যাচ শুরু হয় হচ্ছে একটা ফ্রি কিক দিয়ে বুঝতে পারছো ফাউল করেছে তো ফ্রি কিক মারবে হচ্ছে এখন রিও এবং সবাই বল আটকানোর জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু ওদিকে কোন মাঠের বাইরে গিয়ে বসে থাকে এবং এবার কোন প্রথমবারের মতো তার টিম নিয়ে টেনশন করছিল ম্যাচটা নিয়ে টেনশন করছিল আর এদিকে আমরা দেখি টিম জেড মানে আমাদের টিমের গোলকিপার অনেক বেশি চিন্তিত এবং সে ভাবছিল যে কোনোভাবে সে গোলটা আটকাবে এবং ও প্রেডিক্ট করতে থাকে অনুমান করতে থাকে কোন দিক দিয়ে বলটা আসতে পারে আর এরপর দেখতে না দেখতে জিও বলটা শুট করে এবং গোলকিপার অনেক কষ্টে এই গোলটা আটকাতে পারে তো এর ফলে বল আবারও বাইরে চলে আসে কিন্তু বাইরে বল আসতেই সুরোগে বলের কাছে দৌড়িয়ে আসে এবং ও গিয়ে আরেকটা শ্যুট করে গোল করার জন্য কিন্তু তখনই সামনে রাইসি চলে আসে এবং মাটিতে শুয়ে পড়ে এবং ওর পায়ের সাহায্যে কোনো রকমের বলটা আটকায় কিন্তু এর ফলে যেটা হয় বলটা হয়ে উপরের দিকে চলে যায় আর এবার বলটা পায় হচ্ছে নাগি আর নাগি তো বুঝেই বাই কি প্লেয়ার তো নাগি বলটা নিয়ে যখন সামনের দিকে যেতে থাকে তখনই টিম জেডের প্রত্যেকটা প্লেয়ার পোস্টের সামনে চলে আসে নাগিকে আটকানোর জন্য কিন্তু নাগি তখন এখানে যে বুদ্ধিটা কাটাই সেটা হচ্ছে ও হালকা করে একটু ওপর দিয়ে কিক করে মানে কিভাবে বোঝাই আমি মানে প্লেয়ারদের ওপর দিয়ে গিয়ে গোল হবে তো সত্যি সত্যি বলটা গিয়ে গোল পোস্টের মধ্যে চলে যায় এবং গোল যখন হয়ে যাবে লাইনটা যখন ক্রস করবে জাদুর মতো গাগা মরে এসে কোন রকমের পায়ের বলটাকে পেছনে পাঠিয়ে দেবে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট সেফ ছিল এই ব্লু লকের এই দশ নম্বর এপিসোড পর্যন্ত এরকম সেভ আমরা কখনোই দেখিনি আইকনিক একটা সেভ তো এটা দেখে সবাই অনেক অবাক এবং টিম ভিড় সবাই অনেক শক হয়ে যায় আর এদিকে কোন ভাবতে এটা কি হচ্ছে এটা তো সম্ভবই না রুলাকের সবচেয়ে স্ট্রংস্ট টিম আমাদের দশ জনের টিমের কাছে হারছে আর তখন ওই সময় বল যায় হচ্ছে ইসাগির কাছে আর কোন তখন চিৎকার করে ইসাকি বলে তোমাকে এটা করতে হবে ইসাগি তুমি পারবে আমাদের টিমে জিতবে ইসাকির তখন চোখ দিয়ে আগুন জ্বলে ওঠে আর ইসাকি তখন বলে এটাই আমার শেষ চান্স সিরিয়াসলি ইসাকি তোরা আমি অনেক চান্স দিছি কিন্তু অ্যাকচুয়ালি তোর চান্স মানে সত্যি সত্যি তুই কখন গোল করবি ভাই তো যাই হোক এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায় মানে এমন এমন সময় এপিসোড গুলো শেষ হয় পরের পর্বে কি হবে সেটা জানার জন্য আমাদের সেই রকমের একটা এক্সাইটমেন্ট দিয়ে যায় আর এখানে একটা সত্যি কথা বলি সিরিয়াসলি আমরা নর্মালি যেটা করি আমরা কিন্তু তোমাদের করি বাট আমরা আমরা ভিডিওটা বানানোর জন্য কিন্তু ভিডিও ডাউনলোড দিই মানে ওই ভিডিওটা ডাউনলোড দিই কোনো পর্ব যদি অনেক বেশি আমাদের কাছে ভালো লাগে আমরাও কিন্তু বসে বসে ওই পর্বটা দেখি তো তুমি যেটা করতে পারো এক্সপ্লেন দেখবে বোঝার জন্য বাট অ্যাকচুয়াল এনিমিটাও দেখবে এবং তুমি যখন অ্যাকচুয়াল এনিমিটা দেখবে মানে এই এপিসোডটা দেখবে তখন বুঝতে পারবে যে এই এনিমিটার এক্সাইটমেন্ট লেভেল কোন লেভেলের মানে তোমার যদি এক্সপ্লেন দেখে এরকম মজা লাগে তাহলে চিন্তা করো রিয়েল এনিমিটা কত মজার হবে আর কি তো যাই হোক আজকের মতো আমি এনিছি এবং আমাদের যে র্যান্ডম অ্যানিমেশন এটা কাজই হচ্ছে তোমাদের নতুন নতুন 애니মের সাথে পরিচয় করিয়ে দেওয়া কারণ প্রচুর নতুন 애니মি লাভার দিন আমরা কাজ করি আমি নিজেও নতুন 애니মি লাভার আমি নিজেও দুই সপ্তাহ আগেও ব্লু লক সম্পর্কে জানতাম না আমি তোমাদের কাছ থেকে শিখি তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখি তোমাদের সাজেশনগুলো আমরা নেই আমরা তারপরে দুই একটা পর্ব দেখি কিংবা বিভিন্ন হিন্দি এক্সপ্লেন দেখি তারপর আমরা ডিসিশন নেই যে কোনটা আনা যেতে পারে কোনটা আনলে তোমরা খুশি হবে কোনটা তোমরা বেশি পছন্দ করবে তবে তারপরে মাঝে মাঝে আমাদের সিলেকশনে ভুল হয় মানুষমাত্রই ভুলশীল মানুষমাত্রই গালশীল মানুষমাত্রই কি হোয়াট এভার ইউ সে যাইক আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবো টেক কেয়ার আল্লাহ হাফিজ